এখন যাচ্ছি বাইরে, কালকে বিশালে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। শিবায়ের মুড অফ, 5:10 ঘুমিয়েছে, তাই এখন প্রচণ্ড কাঁদছিল। দাঁড়াও সিঁড়ির আলোটা আগে চালি, সিঁড়ির আলোটা জ্বেলে দিয়েছি। মা আর আমার বড় ছেলে নাপছে, জুতোটা পরি, জন্মাষ্টমীর কিছু কিছু জিনিস কিনবো, তাছাড়া মা তো 2 তারিখ চলে যাবে, মাও একটু বিশাল থেকে জুতো টুতো কিনবে। তাহলে চলো, যতটুকু যেরম যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি, এই সাইডে আমি বসেছি, মা শিবায় আর শ্রীশকে দেখাচ্ছি। হ্যালো, এইদিকে বসেছে শ্রীশ। মহামেডান ক্লাবে একটা সেন্টারেই আমরা দাঁড়াবো, ওইখান থেকে সমস্ত কিছু বাজার দোকান করে নেবো, জন্মাষ্টমী পারপাসে যা যা লাগবে। পাকা যেটা হবে সেটাই দেবে। হ্যাঁ, তুমি নিয়ে এসো, মা দেখে নেবে। ফুল টুল নেওয়ার পরে আমি এসেছি একটা বেকারির দোকানে, মোহিত বেকারিতে। এখানে আমি এসেছি প্যাটিস নিতে। আসলে আমরা তো বিকানিরেই খাওয়া দাওয়া করবো, তো যে রিক্সা মানে ই রিক্সা করে যে ভাইয়ার সঙ্গে যে এসেছিলাম, সেই ভাইয়াকে আমরা ছেড়ে দেবো যেহেতু দেরি হয়ে যাবে বলে বিশালে, সেই জন্য ভাইয়ার জন্য একটা প্যাটিস নিলাম, দিয়ে ভাইয়াকে ছেড়ে দিলাম। আমি আর আমার ছেলে একটুখানি মোমোজ নিচ্ছি, এটা চিকেন মোমোজ নয়, এটা পনির মোমোজ। আর মোমোজের ওপরে বাটার ব্রাশ করে দিচ্ছে, আমার মা কিন্তু মোমোজ একদমই খায় না। তো এবার আমরা বিশালে ঢুকে পড়েছি, আর শিবায় ততক্ষণে ঘুমিয়েও পড়েছে। আমরা এখন এসেছি বিশালে, মায়ের কয়েকটি জিনিস কেনবার আছে, চলো এসেছি। তুই ওইখান থেকে নতুন, এখন মা দেখছে জুতো। এখানে আমি আমার ভয়েস ওভার দিচ্ছি পরে, এই কারণে, কারণ কিছুই আমার গলার আওয়াজ শোনা যাচ্ছিলো না, মাইকে করে ওরা এমন কথা বলছিল। তো পরপর জুতোগুলো দেখা যাক কী নেয়। তো এই জুতোটা মায়ের পছন্দ হয়েছে, এটাই মা নিল, জুতোটা খুবই সফট। একটা জুতো দেখতে দেখতেই অনেক টাইম চলে গেল, শিবায় ঘুমিয়েও পড়েছে, আর পেছনে শ্রীশ দাঁড়িয়ে আছে, মা এখন জুতো পরছে। আসলে মায়ের পায়ে প্রবলেম, তো ওই কারণে জুতোগুলো মানে পরে পরে দেখতে অনেক টাইম লাগে। তাও নিউ কাট পছন্দ হলো না, এমনি একটা ক্যাজুয়াল নিয়েছে। এখন এসেছি বিকানিরে, এখানে কালকে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম প্যাঁড়া, আর রাতে খাওয়ার জন্য নিয়েছি পাতিসা, আর ওদিকে অর্ডার দিয়েছি দই ফুচকা। দই ফুচকাটা মোটামুটি লাগলো, ফুচকাটা টেস্টি তা লাগলো না। আর স্প্রিং রোল আর কুলফি যে খেয়েছি বসে, ওটার ভিডিও করতেই ভুলে গেছি, মাঝখানে একটা কারণ হয়েছিল, সেটা তোমাদের বাড়ি গিয়ে বলবো। আর চাউমিনটা এখন আমাদের বানাচ্ছি। বন্ধুরা এসে হাল্লাক হয়ে বসে পড়েছি, মাও বসে আছে ওপরে, শিবায় বসে আছে, বড় ছেলে পায়চারি করছে, কারণ স্প্রিং রোল খেয়েছি, কুলফি খেয়েছি, কুলফিটা আর ভিডিও করা হয়নি, তার মধ্যে গলায় একটা পুঁথির হাড় পড়েছিলাম। আমার ছোটোটা তাকে মারি দিয়েই এমন কামড়ালো তলার দুটো দাঁত দিয়ে, হাড় তো গেল কোনো ব্যাপার নয়, মুখের মধ্যে 3খানা পুঁথি। আমি তাকে এমনি করে নিয়ে যখন বের করছি, যেন মনে হচ্ছে কালো কালো মোদে বেরোচ্ছে। কি বলবো, মা তো ভয় পেয়ে গেছে, মা বলছে যদি গলায় ঢুকে যেত কি কেলেঙ্কারিটা হতো, তুই বল, এত দস্যী ছেলে। আর বলো না, এখন বিছানায় দেখো না, বসে আছে, মায়ের কোলে ছিল, মায়ের কোল থেকে বিছানায় নেমেছে, ওই কোণে যাচ্ছে, তার মানে ওর ঘুম পেয়েছে,
ঘুম পেলেই ও কোন খোঁজে, জানি না, বেড়াল টেড়ালের মতন। এখন ছাদে যাব, জামা কাপড় মেলবো। আলমারিটা প্রায় গোছানো হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে, 100% হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ব্লাউজ আর পেটিকোটগুলো বাকি, শাড়ি গোছানো হয়ে গেছে। কালকে তোমাদের দেখাবো আলমারিটা কীরকম গোছালাম। আর এখন খাবো না, একটু পরে খাবো, চাউমিনটাও যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে ঠাকুরের পুজো দেবো বলে ফুল প্যাড়া সব নিয়ে এসেছি। আজকে রাত্রিবেলা পাতিসা খাবো, যেটা সোন পাপড়ি আর কি, দেশি ঘিয়ে। সোন পাপড়ি আলাদা হয়, এটার নাম হচ্ছে পাতিসা, মানে দেখতে সোন পাপড়ির মতোই হয়। আর চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, যখন খাবো খাবারটা দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। তার আগে এখন মহান একটা কাজ আছে, জামা কাপড় মেলা, সব থেকে বিরক্তিকর কাজ। হ্যাঁ, আগেই বললাম না, তাল আর নারকল কিনে এনেছি। তালটা তো যখন কিনলাম তোমাদেরকে দেখালামই, আর পরে যখন চাঁচা ফাঁচা হবে তোমাদেরকে দেখাবো। চলো এখন রাখি, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু উপায় নেই, এখন এই মহারাজ ঘুমোবেন, ঠিক আমি যখন শোবো তখনই উনি উঠবেন। কালকে সারা রাত জ্বালিয়েছে, কালকে সারা রাত শিবাই শুতে দেয়নি, কি নিয়ে শুতে দেয়নি সেই গল্পটা কাল তোমাদের করব, ভিডিওটা তাহলে কালকে দেখো। মানে তোমরা বিশ্বাস করবে না, এইটুকু ছেলে যে এত বদমাইশি করতে পারে, মানে এত, মানে বাবা দাদা ভাইয়ের কাছে শুয়েছে সেই নিয়ে রাত্রিবেলা কাউকে ঘুমোতে দেয়নি, এইটুকু ছেলে কি কিছু বুঝতে পারে? কিন্তু হ্যাঁ বুঝতে পারে, কালকে বলবো সব কথা। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে নর্মাল চাউমিন, আর এইটা হচ্ছে সিঙ্গাপুরি চাউমিন। আমি রেড চাউমিন খুব একটা ভালোবাসি না, ওই কারণে আমি নর্মাল চাউমিন খাচ্ছি। আর শ্রীশ আর শ্রীশের বাবা খাবে, মানে শ্রীশ এখন খাচ্ছে সিঙ্গাপুরি চাউমিন, আর ওর বাবা খাবে সিঙ্গাপুরি চাউমিন, আর আমার আর মায়ের নর্মাল হোয়াইট চাউমিন।